বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 14 জুন 2021 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠানে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ইতিমধ্যে সূর্য কিন্তু প্রায় রাশি পরিবর্তনের দোরগোড়ায় এসে উপস্থিত। আগামীকাল সূর্যের রাশি পরিবর্তন এবং এই রাশি পরিবর্তনের প্রভাব কিন্তু আজ থেকে শুরু হতে চলেছে এবং এই বিষয়টা সবার আগে আজকে রাশিচক্রে প্রভাব বিস্তার করবে। চলছে চন্দ্র মঙ্গল চন্দ্র শনি যোগ এবং অবশ্যই শনি মঙ্গল যে বীজ যোগ, তার প্রভাব চন্দ্র অবস্থান করার জন্য আরও 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 শক্তিশালী হয়ে উঠেছে। এবং আজকে দিনের শুরুর দিকে শনির নক্ষত্র এবং পরবর্তী সময় বুধের নক্ষত্রের কিন্তু কম্বিনেশান আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই ডেটাটাকে বেস করে আমরা দিনের মুখ্য প্রেডিকশানটা দিতে চলেছি, যেটা রাশি লগ্ন থেকে একদমই আলাদা। এখানে কিন্তু রাশি লগ্ন মূল ভিত্তি নয়, এখানে কিন্তু আমাদের যে গ্রহ অবস্থানগুলো সেগুলো অনুযায়ী আজকে সারাদিনে কী প্যাটার্ন হতে চলেছে সেটাই আগে আমরা জানবো এবং এই বিষয়টার উপর সবার আগে আপনারা গুরুত্ব দিন। তাই আজকে মুখ্য প্রেডিকশানটা প্রথমেই আমি আপনাদের জানাবো কোন দিকে হরোস্কোপে যেতে চলেছে এবং আমি এটা বলবো আপনাদের হরোস্কোপে যে যাদের ডেট অফ বার্থ তো জানা নেই তারাও কিন্তু এখানে বহু বিষয় মেলাতে পারবেন। প্রথম যে আমরা হরোস্কোপে প্রেডিকশানটা পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র আজ কিন্তু অবস্থান করছে নিজ গৃহে, অর্থাৎ চন্দ্র স্বক্ষেত্রী। চন্দ্র যখন নিজ গৃহে স্বক্ষেত্রী থাকে, বেশ কিছু মানুষের ক্ষেত্রে ওভারঅল যারা পজিটিভ ভাবেন, যারা পজিটিভ কাজকর্ম করেন, কনফিডেন্স লেভেল তাদের কিন্তু ভালো থাকে। আমি এটুকু বলতে পারি চন্দ্র আমাদের সেবা ধর্মকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র আমাদের আউটডোর কমিউনিকেশনকে কিছু বিষয়ে গুরুত্ব দেয়, চন্দ্র আমাদের জনসংযোগের কিছু পাঠকে রিপ্রেজেন্ট করে। অন্যান্য গ্রহের প্রভাব আছে কিন্তু এখানেও কিন্তু চন্দ্র ভালো থাকাটা জরুরি। তো আমি বলবো এখানে যারা লেখক লেখিকা আছেন, যারা কোনো ধরনের আর্টিস্ট আছেন, যারা কোনো ডিজাইনিংয়ের কাজ করছেন, যারা কোনো সফিস্টিকেটেড কাজ করছেন, যারা কোনো ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজ করছেন, যারা কোনো অ্যানিমেশনের উপর যারা কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মের কাজ যারা কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা লগ্নরাশি যাই হোক না কেন ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া চন্দ্রের প্রভাব যখন ভালো থাকে, আপনারা জানেন আমি বলেই থাকি যে জল রিলেটেড যে কোনো কাজ, জলীয় দ্রবণের কাজ, জলীয় কোনো ধরনের প্রোডাক্টের কাজ, মিনারেল ওয়াটারের কাজ, কোনো জলযানের কাজ, এই ধরনের কাজগুলো চাকরি হোক ব্যবসা হোক সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। চন্দ্র স্বক্ষেত্রী আমি বলবো মা মাতৃস্থানীয় ব্যক্তি, এদের মতকে কিন্তু গুরুত্ব দেবেন, এদের মতকে গুরুত্ব দিলে বহু বিবিধ সমস্যা থেকে আজকের দিনে কিন্তু মুক্তি পেতে পারেন এবং আমি পরিবারের মতকেও কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বেশ কিছু ক্ষেত্রে বলবো। আজকের দিনে যেহেতু সূর্য নক্ষত্র পুষ্যা এবং পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো পুষ্টি বৃদ্ধিকে নিগেট করে হরোস্কোপ এবং পুষ্যা নক্ষত্র একটি শুভ নক্ষত্র, যদিও সেই নক্ষত্রের অধিপতি বর্তমানে বকরি, তবুও পুষ্যা নক্ষত্রের দিনে কোনো কাজের শুভ সূচনা বা কোনো ইম্পর্টেন্ট কাজ ইত্যাদি কিছু করা বা কিছু বিষয়ে আপনার কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, প্রপোজাল দেওয়া, এগুলো কিন্তু করা যেতে পারে। কিন্তু শনি বকরি থাকার জন্য যেটা হতে পারে, পুষ্যা নক্ষত্র দিনে পুষ্যা নক্ষত্র দিন হলেও কোনো কাজে একটু আপনার গড়িমুষি করতে করতে লেট হতে পারে, কোনো কাজে ধরুন বেরোলেন সেই কাজটা যে কোনো কিছু নিয়ে যেতে ভুলে গেলেন সেগুলো কিন্তু হতে পারে, ভুলে যাওয়া, পুরনো জিনিসপত্র নিয়ে যদি আপনি আজকের দিনে নাড়াঘাঁটা করেন সেই কাজে সফলতা নাও আসতে পারে, মনের ক্ষেত্রেও কিন্তু পুরনো আবেগ পুরনো স্মৃতি এগুলো মনকে কিন্তু কিছুটা ভারাক্রান্ত করতে পারে, এই বিষয়গুলো কিন্তু আজকের দিনে মোস্ট কমন ফ্যাক্টর। হেলথ ইস্যুর মধ্যে অবশ্যই চন্দ্রমঙ্গল কম্বিনেশান, সূর্যের ট্রানজিট এবং শনি কম্বিনেশানটাকে মাথায় রাখতে হবে। হাড়ের ব্যথা বেদনা বৃদ্ধি, অল্পেতে একটু ক্লান্তি ভাব, এগুলো কিন্তু স্পেশালি বাড়তে পারে। শনিচন্দ্র যোগ থাকার জন্য মানসিক পেশেন্টদের ক্ষেত্রে কিছুটা হতাশাব্যঞ্জক সিচুয়েশান আজকের দিনে কিন্তু বাড়তে পারে এবং আমি এটুকু বলবো ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আজকের দিনে অনেকের থাকতে পারে। এবং আমার ব্যক্তিগত মতে মনে হয় সূর্যের যেহেতু রাশি পরিবর্তন হচ্ছে, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিষয়টা মাথায় রাখতে হবে। বুধাদিত্য যোগের খানিকটা শেষ পর্যায়ে হলেও আগুন ইলেকট্রিকে যাদের সমস্যা চলছে তাদের কিন্তু সতর্ক থাকতে হবে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ বা ইত্যাদি আপনারা দেখছেন, তো চন্দ্রমঙ্গলের কানেকশান প্লাস এই বুধাদিত্য যোগের একদম অন্তিম পর্যায়ে জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। চন্দ্রবুধের যোগে খানিকটা স্কিন অ্যালার্জি আসতে পারে, সকলের যে একই রোগ হবে সেরকম ব্যাপার নয় কিন্তু এর মধ্যে রোগভোগগুলো ম্যাক্সিমাম ঘোরাফেরা করার চান্সেস হরোস্কোপে থাকছে। এবার আসা যাক কিছু অন্যান্য পার্টে জীবিকার ক্ষেত্রে। তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন ভালো, যে কোনো মেডিকেল প্রফেশন আছেন, ডাক্তারি হতে পারে, নার্সিং হতে পারে, সেগুলোতে আজকের দিনটা ভালো। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। লোহা লৌহজাত দ্রব্যের কাজ, কোল মাইনিং, মাটির তলা জিনিসপত্র, পেট্রোলিয়াম জাত প্রোডাক্ট, অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন, কোনো গ্রহরত্নের কাজ এগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ছোটো গাড়ির ব্যবসা যারা করছেন ভালো যেতে পারে। ব্যাক অফিস জব, ব্যাঙ্কিং সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো কিন্তু হরোস্কোপে আমরা ভালো বলে
দেখতে পাচ্ছি। এর বাইরে আমি এটুকু বলবো, যেহেতু চন্দ্রের এখানে কানেকশান পাচ্ছি, আমরা কানেকশান পাচ্ছি অবশ্যই এখানে শনি এবং মঙ্গলের, যে কোনো সেবা ধর্ম আজকের দিনে কিন্তু ভালো হবে, পরিষেবা ভালো হবে, আইনি পেশায় যারা আছেন ভালো হবে, যে কোনো ধরনের যারা স্পেশালি কোনো লিটারেচারি সাবজেক্ট নিয়ে কিছু পড়াশোনা ইত্যাদি করছেন ভালো হবে, টিচিং প্রফেশনে যারা আছেন ভালো হবে, পূজা অর্চনা যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে হরোস্কোপটাকে আমরা এটুকু বলবো, যেহেতু সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার মান সম্মানে আঘাত ফেলতে পারে, এই জায়গাটা মাথায় রাখবেন। কোনো অনৈতিক কাজ করবেন না, সরকার অথরিটি গভর্নমেন্ট কর্তৃপক্ষ কোনো ধরনের আপনার পুলিশ প্রশাসন এদের সঙ্গে বিবাদে জড়াবেন না। আর আপনি যদি এই ধরনের কোনো পোস্ট বিলং করেন বা এই ধরনের অর্গানাইজেশন বা পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনটা সাবধানী পদক্ষেপ নিতে হবে, কারণ এই সূর্য রাশি পরিবর্তনের সময় যে কোনো ডিসিশান বা রাহুর প্রভাবে থাকা ডিসিশান অবশ্যই কিছুটা ভুল প্রমাণিত হতে পারে। এটা আপনারা এই সময় দেখবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে যারা অদল বদল বা ইত্যাদি কিছু করছেন, সামগ্রিক ক্ষেত্রে সূর্য রাহুর কম্বিনেশানটা পরবর্তী সময় সেটা ভুল প্রমাণ করতে পারে, এটা মাথায় রাখা দরকার, কারণ এটা কিন্তু ভুল ডিসিশনের একটা কারকতা সূর্যের হাতে থাকছে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমার ব্যক্তিগত মতে বলে, সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে, যারা ইগোয়েস্টিক পার্সন আছেন, যাদের চট করে ইগো বা ইত্যাদি যারা শিকার হন, তাদের ক্ষেত্রে সেটা সংসার হতে পারে, সেটা কোনো চাকরি ব্যবসা ইত্যাদি যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেই জায়গাটা ইগোর সমস্যা কিছু বিষয় কিন্তু আজকের দিনে গ্রো করতে পারে, এটা মাথায় রাখা দরকার। আমরা এই প্রেক্ষাপটগুলো মাথায় রেখে এবার রাশিলগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব। তো আমি এটুকু বলবো যে আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তারা অবশ্যই বাড়িতে বসে ফোনেই করতে পারেন। তার জন্য যেটা করতে হবে, আমাদের যে চ্যানেল নেমটা দিচ্ছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, সেটা ফেসবুকে টাইপ করবেন। টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, নাম্বার একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসেই সমস্ত আলোচনা ফোনেই আপনি সেরে ফেলবেন। সেই আলোচনা হবে বিস্তারিত, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং অবশ্যই আপনার পক্ষে 100% সন্তোষজনক হবে। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত থাকলে ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আপনি রেগুলার নোটিফিকেশানও পাবেন, আর আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন। আর আমি এটুকু বলে দিই, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পান। এবার আমরা শুরু করছি রাশিলগ্ন ভিত্তিক আলোচনা। আপনার সূর্যের ট্রান্সিটের ভিডিওটা নিচের ডিসক্রিপশন উপরে কাটে পেয়ে যাবেন। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান হচ্ছে রাশি সাপেক্ষে রাশির চতুর্থে, এবং এখানে শনি এবং বুধের কানেকশান থাকছে। তো শনির নক্ষত্র দিনের শুরুর দিকে, তারপরে বুধের নক্ষত্র থাকার জন্য প্রথমত বলবো একটু মনে চঞ্চল ভাব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজ এডুকেশনে পড়াশোনা ভালো যাবে, কমিউনিকেশান ভালো যাবে, লেখালেখি কথাবার্তা বলার বিষয়ে কোনো বিষয়ে ক্যালকুলেশনের বিষয়ে একটু ভুলভ্রান্তি হতে পারে। বাড়ি গাড়ি গ্যাজেটস ইত্যাদি কিনতে পারেন, রাগজেদের পরিমাণ একটু বেশি থাকবে। কর্মক্ষেত্রে কর্ম পরিবেশগত বিষয়ে একটু আনমনাভাব থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার ডেলি রুটিন অবশ্যই ভালো যাবে, উন্নতির যোগ আছে, রেগুলার ডে ওয়ার্ক যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো হবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে পারিবারিক ব্যবসা, কুটির শিল্প, লৌহজাত দ্রব্যের প্রোডাক্টের ব্যবসা, কোনো ধরনের অ্যাকাউন্টসের যারা কাজ করছেন এরকম ধরনের কাজ, এই ধরনের ব্যবসা, পারিবারিক ব্যবসাগুলো, যারা কিছু ফেরি করছেন এই ধরনের ব্যবসা, বিশেষত অনলাইন ট্রান্সপোর্ট ইত্যাদির ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন আসন্ন, ফলত সাবধানী পদক্ষেপ নিতে হবে, কিছু সমস্যা একটু আধটু এলে মানিয়ে চলাই শ্রেয়। ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা প্রপার নয়, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে মাসিক রাশিফল, আপকামিং ভিডিও এবং সূর্যের রাশি পরিবর্তন যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি গত রাতে সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা রাশি সাপেক্ষে রাশির তৃতীয়, এবং রাশি থেকে সূর্যের প্রস্থান, এটা খুব বড় বিষয়। তো আমি এটুকু বলবো যে সূর্যের ট্রানজিটের প্রভাব আস্তে আস্তে শুরু হচ্ছে এবং চন্দ্র তৃতীয় ঘরে, একটু মানসিক চঞ্চলতা থাকবে। বুধের নক্ষত্র যখন আসবে দেখবেন সন্ধ্যার দিকটা একটু চটপটে ভাব, চঞ্চলতা, একটু জেদ, আবেগ, উদ্বেগপূর্ণ পরিবেশ এগুলো কিন্তু বাড়ছে। কর্মক্ষেত্রে পারফরমেন্স তবুও ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, সেলস মার্কেটিংয়ে যারা আছেন, ট্যাক্সের উপর যারা কাজ করছেন, যারা ট্রান্সপোর্টে আছেন, যারা কোনো ধরনের মুভমেন্ট আছে এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো গেল, শেষ পাটে আমি যদি বলি একটু চঞ্চলতা, মনের ভেতর ছটপটে ভাব, এগুলো কিন্তু বাড়ার জন্য কিছু বিষয়ে আপনি তর্ক বিতর্ক ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনা মোটের ওপর ভালো গেল, সন্ধ্যার দিকটায় যদি বলেন পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগপূর্ণ বিষয়টা আসতে পারে। কর্মক্ষেত্রে আমি সরকারি কর্মীদের এগিয়ে রাখবো, কর্মক্ষেত্রে যে কোনো জনসংযোগে যারা আছেন এগিয়ে রাখবো। ব্যবসা বাণিজ্যের মধ্যে দুধ, জল, মেডিসিন, খাদ্যদ্রব্য এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো যেতে পারে।
এবং আমি এটুকু বলবো যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে, কেনাকাটি শখের কাজ করতে পারেন, তো একটু হিসাব নিকাশ ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে সূর্যের রাশি পরিবর্তন, যেটা রাশির দ্বিতীয় আসছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সঙ্গে মাসিক রাশিফল চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির দ্বিতীয় এবং রাশিতে সূর্য প্রবেশ করার একদম দোরগোড়ায় এই একটা সিচুয়েশন, আমি এটুকু বলবো শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, রাগ জেদ আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষত সন্ধ্যার দিকে যখন বুধের কানেকশান আসবে এই বিষয়টা মাথায় রাখতে হবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক কাটবে। কেনাকাটি সম্পূর্ণের কাজ করতে পারেন, খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে, যোগাযোগে কিছু বাধা থাকার জন্য যেখানে যাচ্ছেন একটু সময় হাতে নিয়ে বেরোবেন এবং প্রপার টাইমটা গুরুত্ব দেবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, সামান্য কিছু চোট আঘাতের চান্সেস আছে, এই বিষয়টা কিন্তু সতর্ক থাকবেন, যেটা দিনের মধ্যভাগের পর থেকে। কর্মক্ষেত্রে বৈদেশিক কাজের ক্ষেত্রে একটু দুর্বলতা থাকছে, অন্যান্য কাজগুলো মোটের ওপর ভালো যাবে, জেনারেল প্রেডিকশানে যেগুলো বললাম, টেকনিক্যাল ফিল্ড ভালো যাবে, ইঞ্জিনিয়ারিং ফিল্ড ভালো যাবে, যে কোনো ধরনের আপনার খাদ্যদ্রব্যের কোনো কাজের সঙ্গে যুক্ত যারা আছেন ভালো যাবে, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন ভালো যাবে, পারিবারিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যাক অফিস জবে যারা আছেন, মেডিসিন রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবে শনি যেহেতু বক্রী আছে, গ্রুপ ওয়ার্কগুলো বা যৌথ কাজে আপনার যদি আগের মাস থেকে কোনো সমস্যা ফিল করেন, সেই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম্যাটিক বিষয়টা কিন্তু আজকের দিনে শুরুর দিকটা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্টেবল, ওই বৈদেশিক ব্যবসা বাণিজ্যটা বাদ দিলে বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে ভালো, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ লাভ হতে পারে, এই বিষয়টা কিন্তু ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে ভালো গেল, দাম্পত্য জায়গাটা কিছুটা দিনের শেষ প্রান্তটা দুর্বল থাকছে, বিষয়টা মাথায় রাখা জরুরি। তো আমি বলবো এখানে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে সূর্যের রাশি পরিবর্তন, যেটা রাশিতে সূর্য প্রবেশ করছে, খুব ভাইটাল ভিডিও, পুরো আষাঢ় মাসটা থাকবে, দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন ওপরে একটা লিঙ্ক দেওয়া আছে, সঙ্গে অবশ্যই জুলাইয়ের মাসিক রাশিফল, জুনের মাসিক রাশিফল সরি, আপনারা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশিতেই চন্দ্র এবং সক্ষেত্রেই অবশ্যই শরীর মনের ওপর কিছুটা পজিটিভ এনার্জি এখানে বিরাজ করছে, কিন্তু মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে সূর্য রাশির দ্বাদশে প্রবেশ করছে। তো সূর্য রাশির দ্বাদশে প্রবেশ করার জন্য আমি বলবো আর্থিক জায়গাটা আজকের দিনটা একটু খেয়াল রাখবেন, এছাড়া ফিনান্সিয়াল জায়গায় কোনো লেখাপড়া কাগজপত্র সাইন বা এগ্রিমেন্ট আদার্স কিছু বিষয়, সেইগুলো বিষয় একটু খুঁটিনাটি দেখে তারপর সাইন করবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে, দাম্পত্য বিষয় বেশি থাকবে, কারণ চন্দ্র মঙ্গল শনি এরা হচ্ছে আপনার প্রেম দাম্পত্যের কানেকশান, এরা সবাই একত্রে বসে আছে, তো আবেগ অনুভূতি বেশি থাকবে, ফলত একটু নেগেটিভ আবেগ থেকে জেদ রাগ অভিমান এগুলো কিন্তু বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কাপড় জামা, জল রিলেটেড ব্যবসা প্লাস চাকরি রিলেটেড ক্ষেত্রেও জল রিলেটেড কোনো কাজ, সেবামূলক কাজ, পরিষেবামূলক কাজ, জনসংযোগ রিলেটেড কাজ, হোটেল রেস্টুরেন্ট, কোনো ধরনের মিডিয়া ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর বাইরে আমি এটুকু বলবো যে কিছু ব্রোকারি যারা করছেন এদের ক্ষেত্রে ভালো, বৈদেশিক চাকরি ব্যবসা যাই হোক না কেন সেগুলো একটু সামনে বুঝে এগোতে হবে। সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, ইভেন্ট রিলেটেড কাজগুলো আজকের দিনে ভালো যেতে পারে, এবং যারা লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা কিছু ক্ষেত্রে থাকবে, ব্লাড প্রেশারের সমস্যাদের আছে তারা কিন্তু কিছুটা সতর্ক থাকবেন। আমি এটুকু বলবো যে আজকের দিনে কর্মক্ষেত্রে কর্মঠ নেচার থাকবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে এমন কাজগুলো ভালো যাবে, মেডিকেল ওয়ার্কসে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে ভালো যাবে, কোনো কাস্টমার ডিল পাবলিক ডিল এগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করার ক্ষেত্রে ওভারঅল ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তা বিস্তারিত জানতে আমি বলবো আপকামিং ভিডিওগুলো দেখেন, তো সেখানে আরও বিষয়ে জানতে পারবেন, অবশ্যই সূর্যের রাশি পরিবর্তনটা মিস করবেন এবং জুনের মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র দ্বাদশ এবং ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে, বা এটা হতে পারে যে ঘুম ভালো হচ্ছে না, একটু ঘুমোতে চাইছেন, সাউন্ড স্লিপের অভাব এটা হতে পারে, তো এটা ডিপেন্ড করছে, যাদের মঙ্গল চন্দ্র যোগ আছে, শনি মঙ্গল যোগ আছে এদের ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্স থাকবে, অন্যদের ক্ষেত্রে বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা বা ঘুম একটা ডিপ স্লিপ হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি শখের কাজ করতে পারেন, আয়ভাব আজকের দিনে শুভ, কর্মক্ষেত্রে সাবধানি পদক্ষেপ নিতে হবে, কর্মক্ষেত্রে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, কোনো রকম রিস্কি ডিসিশান এগুলো কিন্তু নিলে কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, কারণ বর্তমান সময়ে আপনাদের রাশির অধিপতি সূর্য সে কিন্তু কর্মঘরে অবস্থান করছে এবং কর্মঘরে যে কোনো সিদ্ধান্তে কিন্তু খুব সাবধানি পদক্ষেপ না নিলে কিছু বিষয়ে ভুল ভ্রান্তির শিকার আপনি হতে পারেন, এই জায়গাটা দুর্বল বলে আমার ওভারঅল হরোস্কোপটা দেখে মনে হচ্ছে। এবং আমার এটুকু মনে হচ্ছে আজকের হরোস্কোপটা ওভারঅল দেখে যে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন, শরীর স্বাস্থ্য থেকে সামান্য আপনাদের নজর দিতেই হবে, এই জায়গাটা কিছুটা দুর্বলতা হরস্কোপে থাকছে, এই জায়গাটার উপর আপনাকে কিন্তু আরও সতর্ক হতে হবে।
এর বাইরে আমি এটুকু বলবো যে কেনাকাটি, শখের কাজ ইত্যাদি করার ক্ষেত্রে মাথায় রাখবেন যে পুরনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ নেবেন, কারণ শনি এবং এর কানেকশান, শনি এবং সূর্যের চন্দ্রের কানেকশান, সেটা কিন্তু কিছুটা দুর্বলতা আনতে পারে। ব্যবসা বাণিজ্য মোটর উপর ভালো যাবে, বৈদেশিক ব্যবসা, রেগুলার ব্যবসা লাভ হতে পারে, ট্রাভেলিং পেশা, ট্যুরিজম পেশা ইত্যাদিতে যারা যুক্ত আছেন, ভালো অনলাইনের কাজ, মিডিয়া ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। কিছু বিষয় পারিবারিক ব্যবসাগুলো, সেলফ প্রফেশনগুলো ভালো যেতে পারে, মেডিকেল প্রফেশনগুলো, চাকরি ব্যবসা, বৌদ্ধ ক্ষেত্রে কিন্তু ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগতাড়িত বিষয়টা বেশি থাকবে, তবে ওভারঅল ভালো যাবে। দাম্পত্য সুখে মধ্যম প্রকৃতির রেজাল্ট পেতে পারেন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হরস্কোপ দেখবে। তবে সূর্যের ট্রানজিট, যে কোনো বিষয়ে একটু সাবধানী পদক্ষেপ নিয়ে এগোবেন, অবশ্যই পরবর্তী সময় থেকে আপনারা ভালো ফল পাবেন। সূর্যের ট্রানজিটের ভিডিওটা দেখে নিন, আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কোনালগ্ন কোন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র একাদশভাবে। একাদশভাবে প্রাপ্তির স্থানে প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আজকের দিনে কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে, কেনাকাটি শখ পূরণের কাজ করতে পারেন। কিন্তু চন্দ্র যখন বুধের নক্ষত্রের কানেকশান দেবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেবেন কিছু বিষয়ে অস্থিরতা, চিন্তা ভাবনা কাজ করছে মনে, এটা কিন্তু হতে পারে। পূজা অর্চনা ইত্যাদি কাজের ক্ষেত্রে আজকের দিনটা শুভ, কিছু ব্যাঙ্কিং অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, কিন্তু কাজের ক্ষেত্রে ট্রান্সফার, দূরযাত্রা এগুলো কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ সূর্যের ট্রানজিট খুবই দোরগোড়া এবং আসন্ন সূর্যের ট্রানজিটের প্রভাব কিন্তু শুরু হচ্ছে, তো এটা মাথায় রাখবেন। আর আমি এটুকু বলতে পারি যে কর্মক্ষেত্রে সূর্য প্রবেশ করার পর কিছু বিষয়, অবশ্যই কিছু অ্যাওয়ার্ডস, কিছু প্রাপ্তি, প্রমোশন এগুলো কিন্তু ভালো হবে, এবং এই জায়গাটা অনেকের ক্ষেত্রে গুড রেজাল্ট সূর্য কিন্তু প্রদান করতে পারে। বিষয় সূর্যের ট্রানজিট আমি ভিডিওটি আপডেট দিয়েছি, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। ব্যবসার মধ্যে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, টেকনিক্যাল সামগ্রী, হিট দিয়ে উৎপাদন করতে এরকম কোনো ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে, কিন্তু বৈদেশিক ব্যবসা একটু ভেবেচিন্তে আজকের দিন ইনভেস্ট করতে হবে, এই জায়গাটা কিছুটা দুর্বল থাকছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর আমি এটুকু বলবো যে সূর্য যেহেতু কর্মঘরে প্রবেশ করছে, সামান্য বিষয়ে আজকের একদিন দুদিন পিতা গুরুজনেদের হেলথের বিষয়ে সামান্য কেয়ারফুল থাকা অবশ্যই অবশ্যই আজকের দিনে কিন্তু দরকার। এর বাইরে আমি এটুকু বলবো যে যোগাযোগ আজকের দিনে করতে পারেন, কারোর সঙ্গে যাত্রা ভ্রমণ ইত্যাদি কিছুতে সফলতা আসতে পারে। তবে বিদেশ যাত্রা কিছু করা থাকলে, দূরে কিছু যাওয়া থাকলে, দূর রাজ্যে যাওয়া থাকলে বাড়তি সময় হাতে নিয়ে বেরোবেন। প্রেম প্রীতির সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক কাটলেও একটু ইমোশন বেশি থাকবে, দাম্পত্য সুখ তুলনামূলক স্টেবল। আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনা। আর একটা হেলথের কথা বলে নিই, সেটা হচ্ছে এই ঘুমের ডিস্টার্বেন্স একটু দু বিষয়ে, স্কিন অ্যালার্জি সমস্যা এগুলো থাকতে পারে। এবার চলে আসছি আমরা পরবর্তী লগ্নশীল আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই রাশির কর্মঘর, এবং সূর্য রাশির ভাগ্যস্থানে প্রবেশ করছে, একাদশ পথ হিসেবে সূর্য ভাগ্যস্থানে প্রবেশ করছে, তো কর্মঘরে চন্দ্র কর্মঠ নেচার থাকবে, কাজে কর্মে উন্নতির যোগ আছে, রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে, এবং যারা যে কোনো ধরনের ওয়ার্ক ফ্রম হোম আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কিন্তু চন্দ্রমঙ্গল শনি যে কম্বিনেশানটা, এই কম্বিনেশানটা কিছু মানুষের তো হরস্কোপে থাকবে, যাদের শনিমঙ্গল যোগ আছে, চন্দ্র শনি যোগ আছে, তাদের ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন একটু অভাব থাকবে। তারপর নিয়ে আয় হবে না তা নয়, আয় হবে, বৃদ্ধি হবে, কিন্তু আপনার মানসিক শান্তি কিছুটা কিন্তু অভাব অভিযোগ আপনি ফেস করতে পারেন। আমি এটুকু বলবো আজকের দিনে কিন্তু আপনি কেনাকাটি শখের কাজ করতে পারেন, পারিবারিক কিছু কাজ থাকলে করতে পারেন, বাড়ির মত নিয়ে কোনো কাজ করা উচিত হবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আবেগ একটু বেশি থাকবে, দাম্পত্য ক্ষেত্রেও এটা থাকবে, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে থাকবে শনি চন্দ্র যোগের জন্য, আর দাম্পত্য ক্ষেত্রে থাকবে অবশ্যই মঙ্গল চন্দ্র যোগের জন্য। এছাড়া আজকের দিনে আমি এটুকু বলবো যে আউটওয়ার্কসগুলো করে ফেলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপে চলতে হবে সূর্যের ট্রানজিটের জন্য। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য কেয়ারফুল থাকবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সূর্যের যেহেতু ট্রানজিট হচ্ছে, কিছু বিষয়ে বিঘ্নতা থাকতে পারে, ট্রাই করে দেখতে পারেন, কিন্তু ওয়ান টাইম কিছু অপরচুনিটি থাকলে সেটা আমার মনে হয় দু একদিন পরে করা ভালো যেতে পারে। বৈদেশিক ক্ষেত্রে আজকের দিনে লাভ হতে পারে, কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু গতিবিধির পরিবর্তন হতে পারে। ফাটকা আয়ের কিছু যোগ হরস্কোপে থাকছে, সন্তান যোগ হরস্কোপে কিন্তু শুভ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো একটা দু থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে সূর্যের ট্রানজিটের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির সরাসরি ভাগ্যস্থানে, ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকার জন্য অবশ্যই আজকের দিনে কিছু পেন্ডিং কাজ উদ্ধার হবে, যাত্রা ভ্রমণে সফলতা আছে, এডুকেশন রিলেটেড কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে, পড়াশোনার ক্ষেত্রে কোনো যোগাযোগ ইত্যাদি তৈরি হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যাবে, দাম্পত্য ক্ষেত্রে আমার মনে হয় একটু দুর্বলতা থাকবে, কেন একে বুধের নক্ষত্রের কানেকশান, দুই সূর্যের রাশি পরিবর্তন, এগুলো কিন্তু দাম্পত্য ক্ষেত্রে আপনাকে কিছুটা অ্যাভারেজ সিচুয়েশনের মধ্যে নিয়ে যেতে পারে। ছোটোখাটো বিষয়ে একটু তর্ক বিতর্কগুলো এড়িয়ে চলবেন, সোশ্যাল বিষয়ে একটু নির্লিপ্ত থাকা ভালো, মামলা মোকদ্দমা কোনো শুনানি ডেট থাকলে প্রত্যক্ষ তদারকি করবেন। কর্মপতি সূর্যের ট্রানজিট হচ্ছে অষ্টমে, তো কর্মক্ষেত্রে আমার মনে হয় ধীরে চলো নীতি অবলম্বন করতে হবে, রিস্কি ডিসিশনগুলো অ্যাভয়েড করতে হবে, যেখানে
যতটুকু লাভ পাচ্ছেন, যেভাবে লাভ পাচ্ছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকাই আজকের দিনে ভালো। কোনো রকম রিস্কি ডিসিশন আজকের দিনে নেবেন না, তবে জব ট্রান্সফার বা ইত্যাদি কিছু ইঙ্গিত বহন করছে হরোস্কোপ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি একটু সাবধানী পদক্ষেপ নিতে বলবো, কারণ কর্মপতি সূর্য ব্যবসার ঘর থেকেই ট্রানজিট করছে, রাশি পরিবর্তন করছে। তো ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো যেখানে যতটুকু লাভ হচ্ছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন, পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকতে পারে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে আপনার লাভ হবে না বা ক্ষতি হবে এরকম কিছু বিষয় না, কিন্তু ওই ঝুঁকিপূর্ণ বিষয়গুলো একটু অ্যাভয়েড করুন। রেগুলার ব্যবসার মধ্যে ভালো ফল পাবেন, স্বাচ্ছন্দ্যবোধ করবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে হেলথের ক্ষেত্রে হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনারি সমস্যা, কিছুটা মেন্টাল ডিস্টার্বেন্স, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এবং অবশ্যই বলবো কিছু সেল করার থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করে ফেলতে পারেন, সেটা হরোস্কোপে ভালো। কিছু কেনাকাটি করার থাকলে একটু তাড়াতাড়ি কেনার চেষ্টা করবেন দিনের শুরুর দিকটা, সেটা তুলনামূলক ভালো যেতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, যেহেতু শনিচন্দ্র যোগ চলছে, কমিউনিকেশনের বিষয় যেখানে যাচ্ছেন একটু ফোন করে যাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির অষ্টমভাবে, এবং অষ্টমভাবে চন্দ্র কিছুটা মনোক্ষুণ্ণতা দেয়, মানসিক কিছুটা ডিস্টার্বেন্স দেয়, আমি গতদিন বলেছিলাম সেটা আজকের দিনে কন্টিনিউ করতে পারে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজ এডুকেশনে পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু একটু আধটু মনোসংযোগের অভাব থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। দাম্পত্য ক্ষেত্রে সূর্যের প্রবেশ ঘটছে সপ্তমে, এবং এই বিষয়টা মাথায় রাখলে আমি বলবো দাম্পত্য জায়গাটা কিছুটা আমার মনে হয় দুর্বলতা থাকতে পারে, কিছু বিষয়ে রাগ, জেদ, ক্রোধ, নিজেদের মধ্যে একটু ইগো সমস্যা, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। সোশ্যাল বিষয়ে কিছু যোগাযোগ আজকের দিনে আসতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, রেগুলার ডেওয়ার্কগুলো ভালো যাবে। কর্মক্ষেত্রে টেকনিক্যাল বিভাগ, পিওর কমার্স রিলেটেড যারা কাজ করছেন, সিভিল রিলেটেড যারা কাজ করছেন, ব্যাক অফিস জব যারা করছেন, যারা কোনো কল সেন্টারে কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে আছে। এছাড়া আমি এটুকু বলবো যে গ্রুপ ওয়ার্কগুলো মোটের ওপর ভালো গেলো, যাদের শনি মঙ্গল যোগ আছে এদের ক্ষেত্রে গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সামনে বুঝে এগোতে হবে, কারণ সূর্যের ট্রানজিটের প্রভাব শুরু হচ্ছে। তবুও আমি ব্যবসার ক্ষেত্রে বলবো লাভ হবে, আর্থিক যোগাযোগ আছে, খাদ্যদ্রব্যের ব্যবসা, কৃষিভিত্তিক জীবন, অনলাইনের ব্যবসা, সোশ্যাল মিডিয়াকে যারা কাজ করছেন এইরকম ধরনের ব্যবসা, বৈদেশিক বাণিজ্য এই ধরনের ব্যবসা, এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে যে কোনো ধরনের উৎপাদনমূলক ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে যেহেতু চন্দ্র অষ্টমে আছে এবং শনি মঙ্গল যোগ আছে, হিসাব নিকাশ, খুচরো লেনদেন এগুলো বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এবং সূর্য সমসপ্তমে প্রবেশ করছে, কাস্টমারের সঙ্গে কখনোই মিসবিহেভ করবেন না। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সেখানে আরও বিষয়ে জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশির সাপেক্ষে রাশির সমসপ্তমে। অবশ্যই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ, সোশ্যাল বিষয়গুলো আজকের দিনটা ভালো যাবে, জলীয় রিলেটেড কাজগুলো ভালো যাবে, গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলো ভালো যাবে। টেকনিক্যাল কিছু ব্যবসা বাণিজ্য থাকলে, যন্ত্র যন্ত্রাংশ এগুলোর ক্ষেত্রে, হার্ডওয়্যার কোনো কিছু কাজ থাকলে, রং, তুলি, পেন্টিং ইত্যাদি কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু ভালো যেতে পারে। সেবামূলক কাজ, মেডিকেল কাজ এগুলোতে কিন্তু সফলতা লাভের যোগ হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আমি বলবো একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে, কারণ সূর্য রাশি পরিবর্তনের দোরগোড়ায় প্রেমের ঘর থেকে এবং বুধের কানেকশন আমরা পাচ্ছি, কিছু বিষয়ে একটু নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, বিষয়টা একটু মানিয়ে চলাই ভালো। ব্যবসা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, একটু আবেগ অনুভূতি বেশি থাকবে তবে ভালো যাবে। ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, তবে কেনাকাটি, শখের কাজ ইত্যাদি করতে পারেন। যাত্রা ভ্রমণে সফলতা আসতে পারে, মেডিকেল কাজে সফলতা আসতে পারে। সূর্য আপনাদের ক্ষেত্রে ভালো পজিশনে যাচ্ছে, অবশ্যই ট্রানজিটের পর থেকে আপনারা কিছু ভালো রেজাল্ট এরপর থেকে পেতে পারেন, সেই জায়গাটা হরোস্কোপে আমার ভালো বলেই ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এছাড়া আমি এটুকু বলবো, যারা যে কোনো ধরনের টেকনিক্যাল প্রোডাক্টের কিছু পাইকিরি কিছু কাজ করছেন, যারা খাদ্যদ্রব্যের কিছু পাইকিরি কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। একটু মুড সুইং হবে, কারণ চন্দ্রমঙ্গল শনির কম্বিনেশান ছোটোখাটো বিষয়ে একটু ব্যথা বেদনা, চোটাঘাতের সম্ভাবনা থাকছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে সূর্যের রাশি পরিবর্তন ছাড়াও জুনের মাসিক রাশিফলটা দেখতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই রাশি সাপেক্ষে রাশির ষষ্ঠে, শনিচন্দ্র মঙ্গলের যোগ, একটু মানসিক চিন্তা ভাবনা এগুলো কিন্তু একটু কোনো বিষয় বেশি থাকতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। তবে কাজেকর্মে উন্নতির যোগ আছে, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজে সফলতা আসতে পারে, কোনো প্রশ্নের সমাধান আজকের দিনে খুঁজে পেতে পারেন, বৈদেশিক কাজে কিছু যোগাযোগ আছে, কোমরে ব্যথা বেদনা, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা, কিছু বিষয়ে একটু উইকনেস এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, স্পেশালি যাদের শনিচন্দ্র যোগ, চন্দ্রমঙ্গল যোগ আছে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ করতে পারেন। বিদ্যাভাব শুভ, উচ্চ শিক্ষার
ব্যবসার ক্ষেত্রে ভালো, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন ভালো। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো হলো, সন্ধ্যার দিক বা পরবর্তী সময়টা একটু অ্যাভারেজ কাটতে পারে, কারণ এক তো সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব কিছুটা শুরু হচ্ছে, দুই হচ্ছে বুধ এই নক্ষত্র অকুপাই করছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমার মনে হয় এই 14-15 এই সময়টা সূর্যের ট্রানজিটের জন্য খুব স্ট্রং নয়, তবুও প্রাথমিক কথাবার্তা এগোতে পারেন, কিন্তু কথা ফাইনালাইজ করার ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো কথাই 15 তারিখের পর থেকে আপনারা এগোতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। ফাটকার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকছে আজকে হরোস্কোপে, তবে ফাটকা লাভ হবে না যেরকম তা নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যদি কোনো বিষয়ে চন্দ্রবুধের যোগ থাকে সেই জায়গাটা দুর্বল থাকতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে, উন্নতি থাকবে, কর্মঠ নেচার থাকবে, কাজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পেন্ডিং কাজগুলো সেগুলো করতে পারেন। যে কোনো ক্ষেত্রে আমি বলবো টেকনিক্যাল জব এগিয়ে থাকবেন, বৈদেশিক কাজে যারা আছেন তারা এগিয়ে থাকবেন, যে কোনো বিষয়ে ফিল্ড ওয়ার্কে যারা আছেন তারা কিন্তু এগিয়ে থাকবেন, ভৌগোলিক কোনো কাজের সঙ্গে যুক্ত যারা আছেন, সার্ভেইংয়ের কোনো কাজ করছেন এগুলো কিন্তু এগিয়ে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, কেন অধিপতি সূর্য, তিনি রাশি পরিবর্তন করছেন, ফলত কিছু বিষয় একটু আপনার চিন্তাভাবনা এগুলো কিন্তু কিছুটা ভুল খাতে বইতে পারে, পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে যেটা যেরকম চলছে যতটুকু লাভ হচ্ছে সেই বিষয়ে কিন্তু ততটুকুনি সন্তুষ্ট থাকে আজকের দিনে ভালো। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। আর আমি এটুকু বলবো যে সূর্য চতুর্থ ঘর থেকে সরে যাচ্ছে এই সময় কিন্তু মনের ওপর বিক্ষিপ্ত কিছুটা অশান্তি, গুরুজনদের হেলথ নিয়ে চিন্তা এগুলো কিন্তু দিতে পারে, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে কিছু সমস্যা দিতে পারে, আগুন ইলেকট্রিকের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে দিতে পারে, এই এক দুদিন অবশ্যই একটু বিষয়ে সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে অবশ্যই সূর্যের রাশি পরিবর্তন সহ জুনের মাসিক রাশিফলটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা রাশি সাপেক্ষে রাশির পঞ্চমে, অবশ্যই আজকের দিনে সৃজনশীল কাজগুলো ভালো হবে, সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো, তবে আমি গতদিনের প্রেডিকশন এখানে বহাল রাখছি, সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। সূর্য চতুর্থে প্রবেশ করতে চলেছে এবং তার ট্রানজিটের প্রভাব শুরু হচ্ছে এবং আজকে বুধের নক্ষত্রের কানেকশনও পাচ্ছেন, তো কিছু বিষয় একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেন্টাল ডিস্টারবেন্স কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনাগুলো কাজ করতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ হলো ভালো যাবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে, কেনাকাটি সম্পূর্ণের কাজ করতে পারেন। সেলফ প্রফেশনগুলোর ক্ষেত্রে একটু কাজের প্রেশার থাকবে, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে একটু কাজের প্রেশার থাকবে, রেগুলার অন্যান্য ডে ওয়ার্ক ভালো যাবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে এবং কর্মক্ষেত্রে আপনার কিছু প্রগতি ইত্যাদি হতে পারে, তবে সূর্যের ট্রানজিটের পর আপনারা কিছু ভালো ফল আরও পাবেন কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বিষয়ে আপনার কিছু পদোন্নতি বা ইত্যাদি আর্থিক জায়গায় কিছু কামব্যাক করা ভালো ভালো জায়গাটা সেটা কিন্তু হতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকের দিনে কমিউনিকেটিভ ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, কোনো স্টক যারা করছেন কিছু ব্যবসা, প্লাস্টিক গুডসের যারা ব্যবসা করছেন, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন এবং জেনারেল প্রেডিকশানে যেগুলো একগুচ্ছ বলেছিলাম সেইরকম ধরনের ব্যবসা বাণিজ্যে আজকের দিনে কিন্তু অবশ্যই উন্নতির জায়গাটা হরোস্কোপে থাকতে পারে। এছাড়া আমি এটুকু বলবো কারোর পরামর্শ চাইলে নিতে পারেন, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা এই ধরনের বিষয়গুলো একটু থাকতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো সেন্সিটিভ মাইন্ড থাকতে পারে, জল রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে, সন্তানের মতকে গুরুত্ব দেবেন সেগুলো আপনাদের পক্ষে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে আরও বিষয়ে জানতে পারবেন। এবং যেহেতু সূর্য এবং বুধের প্রভাব থাকছে কোনো কিছু কমিউনিকেশন করার ক্ষেত্রে একটু বাড়তি সময় হাতে নিয়ে বেরোবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলি দেখে নিন, আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে সূর্যের রাশি পরিবর্তন, মঙ্গল শনি যোগ এবং অন্যান্য ভিডিওগুলি, যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। নমস্কার।